কে বটে তুই বিটিলো, এলি যেই জগত মাতিলো। তারা প্রত্যেকটা দিন, মানে কথায় বলে না যে শত জননীর মাতা, অ্যাকচুয়ালি তারা কিন্তু তাই। তবে তাদের স্টুডেন্ট প্রচুর এবং প্রত্যেকদিন শাসনে বকায় ভালোবাসায় তারা তাদের স্টুডেন্টদের গড়ে তোলেন। মাই তো বটে। কে বটে আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেবলীনা কুমার এবং ইমন চক্রবর্তী, এবং পাশে অবশ্যই শত সন্তানের কি বলছিস ভাই? হ্যাঁ মনে তো হয়, যখন এত কনফিডেন্টলি বলছো তাহলে ঠিক তো। এবার কেন মানে একদম পুচকুপুচকুদের দিয়ে শুরু করা, কারণ গানের মধ্যে সেই ভালোবাসাটাই ফিরে পাওয়া। প্রত্যেকটা দিন যাদের সাথে কাজ করা শেখানোর মাধ্যমে হয়, সেই পুচকুদেরকেই কিন্তু আবার গানে ফিরিয়ে নিয়ে আসা। আমি তো একদম নিজের চরিত্রেই ছিলাম, আমি যে টিচার, প্রতি মুহূর্তে টিচার, আমার তো মনে হয় আমি জন্মে থেকেই টিচার, এবং সেটাই করেছি, সেই চরিত্রটাই করেছি, এবং করে আমি খুব মজা পেয়েছি। আর থ্যাঙ্কফুলি এখানে আমার বাচ্চারাই ছিল, তাই জন্য ওদেরকে মন প্রাণ ভরে আমি বকতে পেরেছি, যেটা হয়তো অন্য কারোর বাচ্চা হলে পারতাম না। আস্ক মি ইমনদি প্লিজ। এই কি হচ্ছে? হ্যাঁ এবার বাচ্চাগুলো না হাসতেও পারছে না, বাচ্চা তো ভয় পাচ্ছেই, বাচ্চার বাবা মাও ভয় পাচ্ছে, মানে শুধু বাচ্চারা না, আমি আমার টিমের যারা ছিলাম ওদেরকে বলছি কি করা টিচার রে না। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি জানিস তো, আমরাও না প্রচুর বকা খেয়েই হ্যাঁ শাসনে বড় হয়েছি। এখন তো অনেক সময় বলা হয় যে আমার বাচ্চাকে কিছু বলবেন না, এ করবেন না, সেই করবেন না, কিন্তু আসলে যদি শাসন না করা হয় না বাচ্চাদেরকে, আমার মনে হয় যে একটু কোথাও গলতি থেকে যায় এটা। একটু শাসনে আদরে অফকোর্স যদি দুটো সংমিশ্রণ না থাকে বাচ্চা তৈরি হবে। এবং নাটা না বাড়ি থেকে বলে বাচ্চাদের, আমি দেখেছি তুমি যদি বকো এবং সঠিক কারণে বকো, মানে ওরা যখন জানে যে কেন তুমি বকছো, ওরা কিন্তু ভয় পাবে কিন্তু কখনোই তোমার থেকে দূরে যাবে না। আমি এত বছরের এক্সপিরিয়েন্সে বলতে পারি যে এইটা পুরোপুরি বাড়ি থেকে হয়, বাচ্চারা কিন্তু সেটার জন্য ছেড়ে যায় না কখনো। ঠিক কথা। এবং এই যে দুজন ম্যাডাম আর কি বললেন তারা শাসনে বকায় রাখে, নীলাঞ্জন দা বলছি, হ্যাঁ আছি বলছি, বাড়িতে কি শাসন বকা আদর? শাসন বাড়িতে মানে আমি ওকে করি না, ও আমাকে করে? কোনটা জিজ্ঞেস করছে তুমি? না ওরকম শাসন কিছু হয় না, কিন্তু হচ্ছে যে ও একটা কারণ খুঁজতে থাকে যে কি করে কিছু একটা বলা যায়। ঠিক আছে, মানে এমনি ধরো, হ্যাঁ না এমনি ধরো বসে টসে উঠেছি না, তেমন কিছু হয় না, ওগুলো ওরকম কিছু না। শাসন বলবো কালকে তুমি কি করেছো ওটা আমাকে বলতেই হবে। ওর স্কুটিটা খারাপ হয়ে গেছে দেবলীনা, মাইকে অন ক্যামেরা আমি বলবো। এবার ও বলছে, আমি ওকে বললাম যে তুমি টো করে নাও গাড়িটা, যেরকম নিয়ে যায় না টো করে, ও বলছে শোনো প্ল্যানটা শোন, বলছে শোনো তুমি গাড়িটা সেকেন্ড গিয়ারে চালাবে। এবার আমাদের দুজনেরই পায়ে ব্যথা লাগা, ও আমাকে বলছে শোনা ওপর থেকে নামার সময় লাঠিটা নিয়ে আসবে। আমি লাঠি নিয়ে কী করবে, লাঠি নিয়ে গেছি, ও গাড়িটা চালিয়ে নিয়ে যেখানে ওর স্কুটিটা ছিল ওখানে গেছে, বলছে লাঠিটা দিয়ে ও নাকি গাড়ির ডিকিটা খুলেছে, খুলে লাঠিটা দিয়ে ওখানে হুক করবে, আর আরেক হাতে স্কুটি থাকবে, রাত্রির বেলা 11টার সময় বলছে রাস্তা ফাঁকা, কোনো ইয়ে নেই, তুমি শুধু সেকেন্ড গিয়ারে গাড়িটা চালাবে, আমি গাড়ি চালাবো, নীলাঞ্জন এক হাতে লাঠি আরেক হাতে স্কুটি নিয়ে যাবে। ওকে শাসন করবো না তো আমি কাকে শাসন করবো? মাথার ঠিক আছে তুই বল, এটা হয়? বললাম শুধু মিউজিক ভিডিওতেই যে বাচ্চাদের সাথে কাজ করতে হয়েছে তা নয়, বাড়িতেও রোজ আর কি, মানে এই জন্যই এতক্ষণ বাইরে খেলছিল। তুমি এটা আগে বলবে তো গল্পটা আমাকে, আমি ভাবছি গরমের মধ্যেই মানুষটা বাইরে খেলছে কেন এইটা। হ্যাঁ যতক্ষণ আমরা শুরুর দিকে ইন্টারভিউ দিচ্ছিলাম, নীলাঞ্জন দা এই স্কুলে যারা বাচ্চারা আছে তাদের সঙ্গে খেলাধুলো করছিল, যখন ঢুকলো পুরো ঘেমে। তুমি যদি আমাকে এখনো পাগল ভাবো তাহলে তোমাকে আমি আরেকটা ক্লু দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি বাড়ির মধ্যে ফ্যান বন্ধ করে বসে থাকি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্যান অফ করে দেয় কেন? মাথা খারাপ। এই পাগলামোর লক্ষণটা রেখেই যেটা বলা সেটা হচ্ছে যে হ্যাঁ তো কাজেই ও আমাকে যদি শাসন করেও, যে এখন যা প্রমাণ হয়েছে যে আমি যেই লেভেলের পাগল তাতে এক কান দিয়ে আমি ঢোকাই অন্য কান দিয়ে বার করি। গুড ওয়ান। এটার পর আর সত্যি কোনো কথা হয় না। কিন্তু স্কুলে ফিরে আসি আবার, স্কুলে এই মুহূর্তে বসে রয়েছো, প্রথমবার যখন ঢুকলে স্কুলে কি মনে পড়লো? আমায় তো যেহেতু সবসময় কলেজ যেতে হয়, আমি এরকম কাঠের বেঞ্চে অভ্যস্ত, দেখে
ধেরে বাচ্চাদের দেখি এই যা ডিফারেন্স, কিন্তু এইটা একটু স্পেশাল, এটা একটা সেবাশ্রম কেন্দ্র, এখানে একটা কেয়ার গিভার হোম যেখানে বাচ্চারা থাকে, তো এটা একটু স্পেশাল সেই দিক দিয়ে। এবং এর আগে যদি আমি এরকম জায়গায় গেছি, কিন্তু আজকে যেহেতু গানটা লঞ্চ ওদের সঙ্গে করেছি একটু স্পেশাল ছিল অবশ্যই। ইমন্দি, সেই মানে বড় বড় বেঞ্চ, পাশে হচ্ছে ব্ল্যাকবোর্ড রাখা, এত বছর আগে স্কুল পাস করেছি যে আমার আজকাল আর কিছু মনে পড়ে না, বাট অফকোর্স আই মিস মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স, ওরা একটা দারুণ আমার জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করেছে। এবং স্কুলটা খুব মজা করে আমরা প্রত্যেকেই, মানে স্কুলের ওই দিনগুলো তো আর ফিরে আসে না সত্যি, মানে ফেরত যেতে ইচ্ছে করে। আর দেবলিনার সুবাদে আবারও, মানে ও এত সুন্দরভাবে ভেবেছে, ইদানিং আমি ওকে বলছিলাম যে তোর মধ্যে কিন্তু এই ট্যালেন্টটা আমি আগে দেখিনি, মানে দেখিনি, ও এখন না অসাধারণ প্ল্যানিং করে সমস্ত কিছু। তো আমি ওকে বলছিলাম যে তুই আরেকটা পাশাপাশি একটা প্যারালাল প্রফেশন স্টার্ট কর, কারণ ও গানটা নিয়ে, ও আমি শুধু টি সিরিজের সঙ্গে কথা বলেছি আর টি সিরিজ আমাদের যতটুকু হেল্প করার করেছে এবং ওখান থেকে গানটা রিলিজ করেছে আর গানটা গেয়ে দিয়েছি, বা সেটা সব থেকে জরুরি, মানুষটা গানটা না গাইলে আমি কিসের সঙ্গে নাচতাম, আর এই প্ল্যানিংটাও বা কিসের লাগত, এত পুরো ভাবনাটাও ও এবং এত সুন্দর প্ল্যান করেছে, এত ডেডিকেটেডলি, এমন কোনো জায়গা নেই যায়নি, ওরা রেড লাইট এরিয়াতে গেছে, থ্যালাসেমিয়ার বাচ্চাদের কাছে গেছে, আজকে আমরা একটা এরকম আশ্রমে এসেছি, হ্যাঁ এসেছি যেখানে বাচ্চাদের সেবা দেওয়া হয়। এবং আমার বিশ্বাস যে উনি এখানে থামবেন না, ও আরও অনেক জায়গায় যাবেন। আমি তো ওকে বলেছি যে যত দূর সম্ভব তুই গানটা নিয়ে যা, কারণ আমি তো দেশের বাইরে গিয়ে গানটা প্রমোট করব, তুই দেশে থেকে, তুই আমাদের কলকাতায় থেকে যতটুকু সম্ভব গানটাকে প্রমোট করার চেষ্টা কর। মানে মা দুর্গারা কিন্তু যেটা হয় আর কি, সব জায়গায় বিরাজমান, দেশ দেশের বাইরে, পুরো পৃথিবীতেই তো মা দুর্গার পুজো হবে। একজন যখন বাইরের দিকটা খেয়াল রাখছেন, আরেকজন দেশের ভিতরেই খেয়াল রাখছেন, দুজন দুদিকে, আরেকজনের কাছে ফিরলাম না যিনি স্কুলের মধ্যেই এখনও রয়েছেন আর কি, তাই জন্য একটু আগে শুনলাম খেলার মধ্যেই ছিলেন। এটা নিয়ে আমি একটা, হ্যাঁ এটা নিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব ভালো কথা বলছিলে তোমরা, সত্যি এই জায়গাটা বাইরে গিয়ে আমি দেখলাম, এটা বোর্ডে যেটা লেখা রয়েছে, এইটা যিনি ফাউন্ডার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং এটার প্রথম সেক্রেটারি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তো তাদের ভাবধারায় এই জায়গাটা যখন তৈরি হয়েছে, এখানে একটা খেলার জায়গা রয়েছে, এটা খুব, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস এখনকার সময়ের জন্য। আমি বাইরে বাচ্চাদের সাথে খেলছিলাম ফুটবল, এক ঘন্টা মতো খেলেছি, তারা সবাই খেলতে পারে, গ্রেট নিউজ, কারণ আমি বেশিরভাগ এই প্রাঙ্গনটা বাইরে গেলে 10টা বাড়ি যদি আমি নক করি, 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাও খেলতে পারে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, এবং এই সব কিছু ইজ রিলেটেড টু, মানে এই এতক্ষণ যে জোকটা হচ্ছিলো, দিস ওয়েন দিস জোক বিকামস রিয়েল, মানে যে বাড়িতে যে শাসনটা হচ্ছে সেটা আসলে একটা অপশাসন হয়ে যেতে পারে, ঠিক আছে, যে যেখানে বাচ্চাদেরকে হয়তো খেলতে কেউ দেয় না, বোকার মতো একটা শাসন করছে যে পড়ো পড়ো ইত্যাদি, এবং তাদের জীবনগুলোকে কেড়ে নিচ্ছে বেসিক্যালি। তো যদি এখন যেটা হচ্ছে, এটা যদি একটা স্পেশাল জায়গা হয় এখানকার বাচ্চারা, যদি স্পেশাল হয় তাহলে ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি স্পেশাল, কারণ হচ্ছে যে ওরা এইখানে যেটা করতে পারছে এইটা খুব রেয়ারিটি, যে এটা বাইরে থাকলে এই জীবনটা ওরা বাঁচতেই পারত না, আর ওরা এত আনন্দের সাথে এটা করতে পারছে। আমাকে ব্যক্তিগতভাবে এখান থেকে সকাল থেকে রাত অবধি এখানে যদি রেখে দেওয়া হয় আমি আনন্দের সাথে থাকবো, আমার কোনো অসুবিধা নেই, কারণ বাইরেটা ইটস ডিফিকাল্ট, মানে স্টুডেন্টদের লেভেল থেকে সমস্ত, ওরা তো তাও ও বলছে শেখায় টাকায়, আমি তো যে কোনো জায়গায় শেখাতে গেছি মানে ছেড়ে চলে এসেছি, কারণ ও মানে আলটিমেটলি করে গল্প করতাম, কারণ আমি জানি তো নাম্বার কিছুটা শিখছে তো কিছু না, বাবা আমার পয়সা আছে করাচ্ছে যা করছে করছে, ওটা যারা শেখায় না তারা জানে কার দ্বারা হবে কার দ্বারা হবে না, এটা যারা বাবা মারা তারা হয়তো ভাবেন যে আমরা বোকা, আসলে সেটা নয়, ও 5 মিনিটে বোঝা যায় যে এর দ্বারা হবে আর ওর দ্বারা হবে না। আর বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যে কোথা থেকে বাচ্চারা উঠে আসে, উইচ আর প্লেসেস লাইক দিস, এই সব জায়গার বাচ্চারা প্রচণ্ড ট্যালেন্টেড হয়, ঠিক আছে, আর তাদেরকে নিয়ে ঠিকমতো যদি লেগে থাকা যায় দে ক্যান অ্যাকচুয়ালি গ্রো আপ টু বিকাম সামথিং গ্রেট। সো মাচ। এবং সামনেই দুর্গাপুজো, একজন দেশের বাইরে নিজেই বললেন তিনি সেখানে মাতাবেন, আরেকজন এই জায়গা ছেড়ে যেতে পারবেন না কারণ ত্রিধারা বলে আছে রয়েছে। তাই শেষ করব, অন্য সময় হয়তো ইমন্দির কাছে আমরা বলি যে পুজো আসছে, পুজোর একটা গান শুনবো তোমার থেকে, এবার বলবো এই গানই শুনবো কারণ এটাই পুজোর গান। তাই তো ইমন্দি, তোমার থেকে দেবলীনাদির সাথে আমি প্র্যাকটিস করব। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো করতে ম্যান্ডেটরি। চলো 1 2 3 গো। কে বটে কে বটে কে বটে কে বটে কে বটে তুই বিটিলো এলি যেই জগৎ মাতিলো,
কে বটে তুই বিটিলো এলি যে জগত মাতিলো। আপনারাও পারবেন, চেষ্টা করে দেখুন, রিল খুব ভালো হবে এই গানটাতে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। তাই মন মাতনে এই গানে কিন্তু জগৎ মাতিলো আপনাদের কাছে চলে এসছে। অবশ্যই আপনারা নজর রাখুন এবং এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিটি সিনেমা বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।